अरे এটা কি রকম কমলা লেবু বিক্রি করছেন আপনি? এর থেকে তো টমেটোর গন্ধ আসছে। আরে ভাই আপনার হাতে টমেটোই আছে। ও আচ্ছা, কমলা লেবু তো ওখানে আছে। ওখানে? ওদিকে কোথায়? আরে ওই যে ওখানে ওখানে। আচ্ছা আচ্ছা। আরে 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 দাদা আপনার ধাক্কা লাগলো। আপনি দেখতে পান না? না দাদা আমি দেখতে পাই না। বলবেন তো? আসুন আসুন আসুন। এই যে এখানে রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার আপনার ৮০ টাকা হয়ে গেল। ৮০ রুপিস দাদা। উনি টাকা দিতে বলছেন। লোকটা কি রে, কানে কি শুনতে পায় না নাকি? আরে দাদা টাকাটা দিয়ে দিন। ৮০ টাকা হলো আপনার। আরে দাদা উনি কখন থেকে বলছেন টাকাটা দিয়ে দিন ওনাকে। আপনার কাছে কি টাকা নেই? টাকা আছে কান নেই শুধু। তুই যা নিজে শপিং কর, আমি দেখছি। কত টাকা হয়েছে দাদা? ৮০ টাকা। ৮০ টাকা তো বলবেন তো, দিচ্ছি আমি। হ্যাঁ এক মিনিট এক মিনিট। আরে আরে শ্যাম্পু নিতে ভুলে গেছি। ওই বিল 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 ক্লোজ করবেন না দাদা। আপনার কাছে রাখুন প্লিজ। দেখুন আমি খুব বিপদে পড়েছি, দেখুন প্লিজ আমার বাচ্চাটার খেয়াল রাখবেন। আমি 2 মিনিটের মধ্যে আসছি, ঠিক আছে? মায়ের কোলে যাবে না আমার কোলেও দিবে। ওলে বাবালে ওলে বাবালে। মা গেল কোথায়? এই তোমার মা কোথায় গেল? আরে তোমার মা কোথায়? রাম। হ্যাঁ রাম এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ বলতে থাক বলতে থাক। এই যে এই যে এদিকে সোজা সোজা আয়, সোজা 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 আয় 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 আয়। এই যে আমি এই যে আমি এই তো। হ্যাঁ হ্যাঁ। আরে শ্যাম তুই বাচ্চাদের পাউডার কেন লাগিয়েছিস? কি তুই এই বাচ্চাদের পাউডার কেন লাগিয়েছিস? না না আমি লাগাইনি, বাচ্চা লাগিয়েছে। বাচ্চা? বাচ্চা তো আমার কোলে। বাচ্চা তোর কাছে কোত্থেকে এলো? একজন মহিলা আমার কোলে বাচ্চাটা দিয়ে জানি না কোথায় চলে গেল। কেন? আমাকে কোলে দিয়ে ও কিছু একটা বলছিল, আমাকে চেষ্টা করছিল কিছু বলার, কিন্তু আমি তো শুনতে পাচ্ছিলাম না কিছু। হ্যাঁ কিন্তু দেখে মনে হচ্ছিল খুব টেনশনে ছিলেন উনি, ভয় পেয়েছিল। হ্যাঁ আমরা ঘনশ্যামকে জিজ্ঞেস করি। কোথায় নিয়ে যাচ্ছি? আরে পড়ে যাবো তো, পড়ে যাবো। কোলে বাচ্চা আছে। কি হয়েছে? হ্যাঁ একজন মহিলা ছিল। আচ্ছা একজন না দুজন ছিল? দুজন। দুটো? বোরখা 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 পড়েছিল একজন। ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। এটা কি? ও আচ্ছা ছুরি ছুরি ছুরি। আরে 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 বাবা ছুরি দিয়ে মারলো। রক্ত রক্ত পাদিস না রক্ত। আরে খুন খারাপি ছাড়, এখন এই বাচ্চাটার কথা বলে একে নিয়ে কি করি? আরে বাবা আমি জানি না, একজন মহিলা আমার কোলে দিয়ে চলে গেল। খুব ঘাবড়ে ছিলেন ওই মহিলা। আরে যে মহিলা বাচ্চাটাকে দিয়ে গেল সেও তো খুব ভয় পেয়েছিল। এই রক্তটা ওর নয় তো? কোন জিনিসে হাত দেবে না, কোন জিনিসে হাত দেবে না। সিআইডি কে ডাকো, সিআইডি কে ডাকো। সিআইডি সিআইডি স্যার এরা বলতে পারবে কি হয়েছিল এখানে। কিন্তু স্যার একটা প্রবলেম আছে। কি স্যার? ইনি শুনতে পান না, ইনি কথা বলতে পারেন না, আর এই ভদ্রলোক দেখতে পান না চোখে। ও, এই তিনজনই জানেন যে এখানে কি হয়েছিল। টেরিফিক, আপনারা খুব ভালো উইটনেস, খুব ভালো লাগলো। তাহলে বলুন এখানে কি হয়েছিল। আমি এদিক থেকে হেঁটে এখানে এসেছিলাম, এখানে দাঁড়ালাম, তো আমাকে একজন মহিলা ডাকলেন, ডেকে আমার হাতে ওই বাচ্চাটাকে তুলে দিলেন। কিছু আমাকে বলছিলেন কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না স্যার। শাম তো কিছু কানে শুনতে পায় না, সেই জন্য। কিন্তু স্যার মহিলা খুব ঘাবড়ে ছিলেন। তারপরে কি হলো? আগে তারপরে কি হলো? তারপর আমি রামকে ডাকি, রাম ওখানে ছিল, ও ওখান থেকে এখানে চলে এলো। তারপর আমরা ঘনশ্যামকে ডাকতে গেলাম, ও ওখান থেকে দৌড়ে এলো, আমাদের ধরলো। আর আপনি কিছু বলতে চাইছেন নাকি? বলছে আসুন আপনি ওর সাথে। এই দেখুন রক্ত। কার রক্ত এটা? আমি বলছি, দুজন মহিলা ছিলেন এখানে, খুব ঝগড়া হচ্ছিল ওদের। একজনের বোরখা পরা ছিল, ছুরি বার করলো, আরেকজনের উপর এরম করে মেরে দিল। তাহলে এই রক্তটা কার? হয়তো ওই মহিলার হবে যার ছুরির আঘাত লেগেছে স্যার। তার মানে তোমাদের মধ্যে কেউ খুন হতে দেখেনি? আমি কিছু দেখিনি, ও দেখেছে। তুমি খুন হতে দেখেছো? তাহলে কি দেখেছো? যাকে মেরেছিল সেই মহিলা এখানে দাঁড়িয়েছিল, বোরখা পরা মেয়েটা ওখানে দাঁড়িয়েছিল। তার মানে যখন তুমি এখানে এলে তখন দেখেছো কি হচ্ছে। তারপরে তুমি ওদেরকে ছাড়ানোর চেষ্টা করেছো। আরে লাগেনি তো। তার মানে ও তোমাকে ওখানে ফেলে দেয়, আরো পালিয়ে যায়। ও তুমি গিয়েছিলে, তারপরে? ওদের দুজনকে নিয়ে তুমি ফিরে আসো। হ্যাঁ, এখানে তখন কেউ ছিল না স্যার। হতে পারে ওই বোরখা পরা মহিলাটা জোর করে আহত মহিলাটাকে নিয়ে চলে গেছে, বা হয়তো সে পালিয়েছে আর বোরখা পরা মহিলাটা তার পিছু নিয়েছে। কেউ তো ওদেরকে দেখেছে এখান থেকে বাইরে যেতে। স্যার আমি পরিষ্কার করে কিছু দেখতে পাইনি, কিন্তু স্যার একজন মহিলা এখান দিয়ে যাচ্ছিলেন, আর যাবার সময় আমার সঙ্গে ধাক্কা লাগে। কিন্তু স্যার ও আমার সঙ্গে কোনো কথা না বলেই পালালো স্যার। তখন আমার জামাই কিছু একটা লেগেছে বলে মনে হলো, আর যখন দেখলাম তখন তো সেটা। ওই মেয়েটা কোন দিকে গেছে স্যার বলতে পারবো না, কিন্তু হ্যাঁ স্যার ও এখান থেকে ট্যাক্সি ট্যাক্সি বলতে বলতেই বেরিয়ে গেল। আর ওই যে বোরখা পরা? স্যার বোরখা পরা? কোন বোরখা পরা? এরকম তো কাউকে দেখিনি। অভিজিৎ, ট্যাক্সি ইউনিয়নের সঙ্গে কথা বলো। স্যার এই বাচ্চাটার কি করবো স্যার? যতক্ষণ না এর মায়ের খোঁজ আমরা পাচ্ছি, আমরা এর দেখাশোনা করব। অভিজিৎ, তুমি বাচ্চার খেলনা নিয়ে এসো। মে আই হেল্প ইউ স্যার? হ্যাঁ, আসলে ওই আমাদের একটা ছোট বাচ্চার জন্য ডাইপার চাই। ডাইপার তো সাইজ কত? সাইজ ও ঠিক আছে স্যার। বাচ্চাটার বয়স কত? আরে আপনি বয়সের কথা বাদ দিন না, সবথেকে বড় যেটা আছে সেটা নিয়ে আসুন। না মানে বয়সটা তো ঠিক করে জানি না আপনাকে। আমি আপনাকে বলছি বাচ্চাটা কতটা বড়। এই এতটা এতটা বড় হবে না, না আর কোমর এতটা মোটা হবে। এই সাইজের ডাইপার হবে আপনার কাছে? আপনি আমাদের দিকে এভাবে কি দেখছেন? বাচ্চা আমাদের না। আপনারা বাচ্চাটার মামা বা কাকা? মামা কাকা। আপনি একটা কাজ করুন, প্রত্যেকটা সাইজের 2 প্যাকেট করে ডাইপার দিয়ে দিন। কখনো তো বড় হবেই। ওকে স্যার, কাজে লেগে যাবে। ঠিক আছে। আর আর শুনুন, বাচ্চার জন্য খেলনাও নিয়ে নিয়ে। শুধু ডাইপার দিয়ে হবে নাকি? আপনি এই এই সমস্ত খেলনাগুলো প্যাক করে দিন, এই দুটো রেখে। হ্যাঁ, এটা এটাও প্যাক করে দিন। হ্যাঁ স্যার। গোপাল, 5-6টা কার্টেন তৈরি করো, অনেক জিনিস প্যাক করতে হবে, বাচ্চার যেন কোনো প্রবলেম না হয়। সিআইডির অতিথি বলে কথা। একদমই তো। এমন কোন দোকানে গিয়েছো? আসতে দেরি হচ্ছে কেন? ছানা 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 ছানা। ফেডরিক, ফেডরিক, अरे ये सब की हैं सर এই বাচ্চাটা সত্যি খুব মিষ্টি 2 মিনিট অন্তর অন্তর ভিজিয়ে দিচ্ছে পেড্রিক এই বাচ্চাটা অসুবিধায় পড়েছে ওর মা হারিয়ে গেছে এরকম তো করবেই স্যার একটু তাড়াতাড়ি খুঁজে বের করুন ওনাকে এই বাচ্চাটা যদি আর কিছুদিন এখানে থাকে তাহলে আমি আমার মায়ের কাছে চলে যাব পেড্রিক পেড্রিক এই রুমালটা কার ওটা আপনারই স্যার বিউরোতে আর কিছু ছিলই না টেনশন নেবার কোনো দরকার নেই ফ্রেডি বাচ্চার প্রয়োজনে সমস্ত জিনিস নিয়ে এসেছি এতগুলো জিনিস কাদের জন্য আমাদের জন্য স্যার এর জন্যই নিয়ে এসেছি বাচ্চাদের সমস্ত জিনিস নিয়ে এসেছি তাহলে সাইজ বুঝতে পারছিলাম না তাই সব সাইজই নিয়ে এসেছি গ্রেট গুড ওয়ার্ক ও এই যে 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 ফেডরিক আরে এর প্যান্টটা কখন থেকে ভিজে এর ডাইপারটা চেঞ্জ করো কি হচ্ছে কি হচ্ছে দেখো তোমরা যদি কেউ আমাকে সাহায্য না করো তাহলে সবার চাকরি চলে যাবে আরে স্যার আমি আছি তো এই যে বের করছি अरे बार आमी चेंज कर चुप सर এটা কি করেছেন ও মাই গড এটা কি করেছেন আপনারা আপনারা ডাইপার বেঁধেছেন নাকি পার্সেল আরে আরে কি করছেন আপনি এটা বাঁধতে 1 ঘন্টা সময় লেগেছে সেটা তো দেখতেই পাচ্ছি অনেক পরিশ্রম করেছেন আপনারা ও কি হচ্ছে ও কি খুব কাঁদছিল হ্যাঁ सर, एबार और मायर खोज पावा जाबे। किभाबे? ए देखुन, ए दागटा देखछेन? ए देखुन, एखाने, ओके 2-3 दिन आगे टीका देवा हुएछे। ए देखुन, ए जे तार दाग। चुप। फिर जोदि केउ हेसेछो ना তবে চাকরি চলে যাবে বুঝে নাও তাহলে স্যার আমরা সমস্ত ক্লিনিকে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করি যে টিকা কোথায় দেওয়া হয়েছিল হ্যাঁ আমরা সুপারমার্কেটের আশেপাশে থেকে শুরু করব কোনো না কোনো জায়গা থেকে নিশ্চয়ই কোনো খোঁজ পাবো স্যার আমার মনে হচ্ছে সুপারমার্কেটে আশেপাশে যতগুলো ট্যাক্সি ড্রাইভার রয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত হ্যাঁ সেটাও করব যে করেই হোক এই বাচ্চাটাকে তার মায়ের কাছে পৌঁছে দেব অভিজিৎ এই বাচ্চাটার পোলোরাইড নাও আর প্রত্যেকটা ডিসপেন্সারিতে গিয়ে খবর নাও স্যার স্যার কিন্তু এবারে বাচ্চাটাকে কে সামলাবে সমস্ত ট্যাক্সিওয়ালা একদিকে চলে আসুন প্লিজ আপনিও চলে আসুন এইদিকে ফ্রেডি প্রত্যেক ট্যাক্সির পেছনের সিটটা ভালো করে চেক করো यस স্যার ভালো করে দেখো প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো এটা কি করছে রে ভাই স্প্রেটে মেরে আমাদের সিটগুলো সর্বনাশ করে দিচ্ছে ঠিক বলেছিস ভাই আমাদের এখানে আসতে বলার আগে বলা উচিত ছিল চলো আমরা গিয়ে কথা বলি নালে ট্যাক্সিগুলো সর্বনাশ করে দেবে হ্যাঁ কথাটা ঠিকই বলেছিস চল সবাই গিয়ে কথা বলি স্যার স্যার বলছিলাম আস্তে কথা বলো বাচ্চাটার যেন ডিস্টার্ব না হয় অনেক কষ্টে চুপ করিয়েছি আপনাদের লোকজন গাড়িতে স্প্রে করে সর্বনাশ করে দিচ্ছে স্যার হ্যাঁ তো স্যার হোলি তো কবে চলে গেছে আপনাদের এখন সময় হলো আর সেটাও আমাদের ট্যাক্সির সাথে হোলি খেলছেন আমরা লাল রং খুঁজছি লাল রং স্যার স্যার পেয়ে গেছি পেয়ে গেছো হ্যাঁ স্যার রক্ত আছে রক্ত রক্ত হ্যাঁ ট্যাক্সি সিটে রক্তের দাগ আছে আর হতে পারে কেউ মোছার চেষ্টা করেছে কোন ট্যাক্সি ট্যাক্সি নম্বর হলো MH0X5986 MHOX 5986 का टैक्सी এটা শুনতে পাচ্ছেন না এই ট্যাক্সিটা কার আমার স্যার আমি কিছু করিনি স্যার আমি তো শুধু ওই মহিলাকে ট্যাক্সিতে বসিয়ে ছাড়তে গেছিলাম স্যার আমি কিচ্ছু করিনি ওই মেয়েটাকে কেউ ছুরি মেরেছিল ওর ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল আর তুমি চুপচাপ গিয়ে ঘরে বসেছিলে হ্যাঁ স্যার আমি ভয় পেয়ে গেছিলাম স্যার আমি ভেবেছিলাম যে আমি কোনো ঝামেলায় হয়তো ফেঁসে যেতে পারি ওই মেয়েটা এখনো নিখোঁজ আর আমরা এটাও জানি না যে ও বেঁচে আছে না মরে গেছে কোথায় ছেড়ে এসেছিল ওকে স্যার স্যার মালাডে টকি হাউস সিনেমা হলের বাইরে ওখানে একটা অফিস আছে সেখানে আমি ছেড়ে এসেছিলাম দাদা হ্যাঁ আপনি 2 মিনিট দাঁড়ান আমি এখনি আসছি আচ্ছা স্যার আমি আধ ঘন্টা ওয়েট করলাম কিন্তু উনি আসলেন না তোমরা যেতে পারো চল চল তারপরে তারপর আমি ভেতরে গেলাম আচ্ছা 120 টাকা ভাড়া উঠেছিল স্যার আমার আমার ভাড়াটা দরকার ছিল ম্যাডাম এক্সকিউজ মি কাকে খুঁজছেন আপনি ওই ওই একজন ম্যাডাম আসলেন না উনি আমাকে বললেন উনি 2 মিনিটে নিচে নামবেন আমি 20 মিনিট ধরে নিচে ওয়েট করছি কোন ম্যাডাম ও ওই যে তিনি যিনি কালো পাঞ্জাবি স্যুট পরেছেন আচ্ছা আচ্ছা ও ও তো চলে গেছে চলে গেছেন কিন্তু আমি তো 20 মিনিট ধরে নিচে অপেক্ষা করছি আমি তো দেখতে পেলাম না উনি চলে গেলেন ও এখানে নেই মানে নেই আরে উনি চলে গেলে আমার 120 টাকা যে ভাড়া হয়েছে সেটা কে দেবে ম্যাডাম সিকিউরিটি 1 মিনিট আমি নিচে গিয়ে ওয়েট করছি স্যার আমার ওই জায়গাটা সুবিধার লাগেনি তাই আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম এমন কোন অফিস আছে দয়া যেখানে গিয়ে উধাও হয়ে গেল মেয়েটি না না স্যার আজকে আপনাদের মিটিংটা ক্যান্সেল হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার কালকে একবার ট্রাই করুন প্লিজ থ্যাংক ইউ সো মাচ এক্সকিউজ মি হ্যাঁ আমি আইসিবি প্রদ্যুমান সিআইডি থেকে হ্যাঁ আরে এরও একটা সাধারণ ব্যাপার নিয়ে তুমি সিআইডি কে ডাকলে এটা ছোটখাটো ঘটনা নয় ম্যাডাম ওই মেয়েটা কোথায় আরে আমি বলেছিলাম না তোমাকে যে ও তখনই এখান থেকে চলে গিয়েছিল স্যার স্যার আমি সত্যি কথা বলছি আমি আধ ঘন্টা নিচে অপেক্ষা করেছিলাম আমি ওকে দেখতে পাইনি মেয়েটা এখানে কেন এসেছিল স্যার ও বসের সঙ্গে দেখা করতে এসেছিল আর বস তখন মিটিং এ বিজি ছিলেন আর ও তখনই চলে গিয়েছিল তোমার বসের কেবিনটা কোথায় স্যার ওই দিকে ওই তুমি বলো যে ওই মেয়েটি কোথায় না হলে আমি তোমার বসকে জিজ্ঞেস করছি স্যার আমি সত্যি কথা বলছি ভেতরে মিটিং হচ্ছে এসো দয়া তুমি এখানেই দাঁড়াও স্যার স্যার প্লিজ এভাবে ভেতরে যাবেন না বস জানতে পারলে আমার চাকরি চলে যাবে স্যার 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 প্লিজ প্লিজ স্যার আমার কথাটা তো শুনুন স্যার প্লিজ আপনি মিস্টার কুশল স্যার ভেতরে মিটিং মিস্টার কুশল কোনো মিটিং চলছে না দয়া দরজা ভেঙে ফেলো প্লিজ এরকম করবেন না স্যার আমার চাকরি চলে যাবে বেঁচে আছে স্যার দা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো তাহলে এই মিটিং চলছিল হ্যাঁ কার সাথে মিটিং চলছিল স্যার স্যার একজন মহিলা এসেছিল মহিলা কোন মহিলা কিরকম দেখতে সে জানি না স্যার ওই মহিলা বোরখা পরা ছিল বোরখা বোরখা পরা এখানে তুমি তাকে ভেতরে আসতে দিলে কেন স্যার ওই বসের গার্লফ্রেন্ড সব সময় বোরখা পরে আসতো তো আমি ভেবেছিলাম হয়তো ওই দেখা করতে এসেছে ওর গার্লফ্রেন্ডই তাহলে ওকে মেরেছে এই জন্য স্যার ওই মহিলা যখনই এসেছিল বস আমাকে মানা করে দিয়েছিল আমি যেন ওনাকে ডিস্টার্ব না করি এই জন্য আমি আপনাদের আটকেছিলাম স্যার স্যার যেই কুশলকে মারুক সে ওকে খুব ভালোভাবে জানতো হ্যাঁ দয়া দয়া কুশলকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে যদি এ বেঁচে যায় তাহলে ওই বোরখা পরা মহিলার খোঁজ আমরা পাবো বাচ্চাটা ভীষণ মিষ্টি ডক্টর খুব ভালো করে দেখুন বাচ্চাটাকে গত 2-3 দিনের মধ্যে আপনি কি টিকা দিয়েছেন ভ্যাকসিনেশন এই বাচ্চাটাকে দেখেছি মনে হচ্ছে এই বাচ্চাটা আমার ক্লিনিকে এসেছিল প্লিজ বি সিটেড আমি রেজিস্টারটা চেক করে দেখি যদি নামটা দেখে কিছু মনে পড়ে যায় মারিয়া শিলা সুপ্রিয়া ডক্টর বলছি যে এটা মেল চাইল্ড ও মেল বেবি তাহলে তো কাজটা আরো সহজ হয়ে গেল বিকাশ অভিজিৎ 10 মাসের বাচ্চা হতে পারে। ওর নাম হচ্ছে কর্ণ আর ওর মায়ের নাম হচ্ছে গীতাঞ্জলি। ডক্টর অ্যাড্রেসটা কি? 504 অনুভা বিল্ডিং গোরেগাঁও। স্যার কোথায় যাবেন স্যার? 504 গীতাঞ্জলি ম্যাডাম। হ্যাঁ উনি তো হাসপাতালে আছেন। হাসপাতালে? হ্যাঁ ফোন এসেছিল 503 এর স্যারের কাছে। শুনলাম রাস্তায় পড়েছিলেন উনি, অনেক রক্ত বেরিয়েছিল নাকি। ওনার বাড়িতে আর কেউ থাকেন না? ওই 4 মাস আগে ওনার স্বামী মারা গেছেন আর এবার ওনার সঙ্গে এইসব হলো। আপনি কি ওনার আত্মীয়? না। উনি কোন হসপিটালে আছেন? মনে হয় ময়ূর হসপিটালে। ময়ূর হসপিটাল। এক্সকিউজ মি ম্যাম। ইয়েস স্যার। কোনো গীতাঞ্জলি নামের পেশেন্ট আছে এখানে? আমি দেখে নিচ্ছি স্যার। হ্যাঁ স্যার উনি আইসিইউতে আছেন। আইসিইউতে? কোথায় সেটা? সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার। স্যার আপনি এরকম ভাবে যেতে পারেন না স্যার। স্যার এক্সকিউজ মি স্যার। ডক্টর হ্যাঁ এনার কি হয়েছে বলুন তো? ছুরি দিয়ে কেউ এনাকে আহত করেছে, ক্ষত গভীর আর অনেক রক্ত বেরিয়ে গেছে। ওনার স্টেবল হতে একটু সময় লাগবে, তাই আপনাকে রিকোয়েস্ট করছি যে ওনাকে ডিস্টার্ব করবেন না। ওকে। অভিজিৎ এখানে? স্যার আপনারা? তুমি এখানে কি করছো? স্যার ওই বাচ্চাটার মাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। ওর নাম স্যার গীতাঞ্জলি। ও এখানে আইসিইউতে অ্যাডমিট স্যার, এখনো অজ্ঞান, তাই কথা বলতে পারছে না। অদ্ভুত ব্যাপার, ওই মেয়েটাও এখানে আছে আর যার সঙ্গে দেখা করতে গেছিল ওই লোকটাও এখানে অ্যাডমিট আছে। অভিজিৎ কেউ বোরখা পরে ওর উপর হামলা করেছে। আচ্ছা এক্সকিউজ মি স্যার, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? অভিজিৎ একটা কাজ করো, মোবাইল দিয়ে তুমি একটা গীতাঞ্জলির ছবি তোলো আর 303 এসে দেখা করো। কুশল এখন কেমন আছো? ঠিক আছে। আপনারা আমাকে চেনেন? আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। কুশল একটা কথা বলো, যে বোরখা পরা মহিলা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল সে কে ছিল? জানি না। আপনার অফিস থেকে আমরা জানতে পেরেছি যে সে আপনার গার্লফ্রেন্ড ছিল। আমারও সেটাই মনে হয়েছিল, কিন্তু কিন্তু আমার গার্লফ্রেন্ড ছিল না। তাহলে 5 ঘন্টা ধরে আপনারা নিজেদের মধ্যে কি কথা বলছিলেন? 5 ঘন্টা? 5 মিনিটও আমাদের কথা হয়নি। তাহলে ওই রুমে হয়েছিলটা কি? স্যার যখন ও এসেছিল তখন আমি রিসেপশনিস্টের সাথে ফোনে কথা বলছিলাম। যখনই ও আসবে ওকে আসতে দাও, ওকে আসতে বাধা দিও না। আমি ওকে বকছি। তোমাকে কতবার বলেছি, তোমার সাহস কি করে হলো ওকে আটকানো? আচ্ছা আমার কথা শোনো, এবার আমায় একদম ডিস্টার্ব করবে না। সে যেই আসুক না কেন আমায় একদমই ফোন করবে না, ওকে? হাই। তুমি কখন বুঝতে পারলে যে ও তোমার গার্লফ্রেন্ড নয়? স্যার আমার গার্লফ্রেন্ড এইভাবে আমার মাথা ফাটিয়ে দেবে। হয়তো এনার জন্য। স্যার এ তো গীতাঞ্জলি। স্যার স্যার এর কি হয়েছে? এ ঠিক আছে তো? আপনি চেনেন একে? এর ওপরেও কোনো বোরখা পরা মেয়ে হামলা করেছিল। কি সম্পর্ক আপনার সাথে ওর? এ আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার অফিসে গেছিল। গীতাঞ্জলি দেখা করতে এসেছিল? হ্যাঁ। কিন্তু আমি গীতাঞ্জলির সাথে কয়েক মাস দেখা করিনি। আগে কেন দেখা করতেন? আসলে ওর স্বামী আকাশ আমার খুব ভালো বন্ধু ছিল। 4 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়। ব্যাস আস্তে আস্তে गीतांजलिर साथेও देखा करा बंध হয়ে গেল। তারপরেও হঠাৎ করে একদিন গীতাঞ্জলির ওপর এক বোরখা পরা মহিলা ছুরি মারার চেষ্টা করে, কিন্তু পুলিশের কাছে যায়নি, এসেছিল তোমার কাছে। আর ঠিক সেই সময়ে তোমার ওপরেও একজন বোরখা পরা মহিলা অ্যাটাক করে। মিস্টার কুশল, কে ছিল সেই মহিলা? এই গীতাঞ্জলি আসলে কে, মানে কোথা থেকে এসেছে? স্যার, গীতাঞ্জলি সাংরার একটা বড় পরিবারের বউ। ওর স্বামী আকাশের বাড়ির সাথে কোনো ঝামেলা হয়েছিল, এই জন্য দুজনে এখানে পালিয়ে এসেছিল মুম্বাই। কি ব্যাপারে ঝগড়া হয়েছিল এটা তো জানি না স্যার, কিন্তু আকাশ আর গীতাঞ্জলি দুজনেই সাংরার নাম শুনলে ভয় পেত। স্যার, ওই বোরখা পরা মেয়েটা সাংরা থেকে আসেনি তো? অভিজিৎ, ওই বোরখা পরা দুজনকে হসপিটালে পাঠায়, কিন্তু এটা বুঝতে পারছি না এই গীতাঞ্জলির সঙ্গে ওর শত্রুতা কিসে? স্যার, যেমন কুশল বলেছে, গীতাঞ্জলি সাংরার এক বড়লোক পরিবারের বউ। স্যার, ওর স্বামী আকাশ সাংরার জমিদারের একমাত্র ছেলে ছিল। এইসব কিছু তুমি ইন্টারনেট থেকে জানতে পারলে? হ্যাঁ, পুরো হিস্ট্রি আছে নেটে সাংরার। স্যার, ওই জমিদারের পরশু রাতে মৃত্যু হয়েছে স্যার। প্রচুর সম্পত্তি রেখে গেছেন উনি। আর এই সম্পত্তিগুলো কে পাচ্ছে? গীতাঞ্জলি? না স্যার, করণ বাহাদুর, বিশ্বপ্রতাপ, নারায়ণ। নামের মধ্যেই যেন একটা ব্যাপার আছে। পুরো ৮ কিলোর। এটাও জানতে পেরে গেছো কি করে? স্যারের কোলে আছে। এ এ উত্তরাধিকারী? স্যার, কেউ একে মারার চেষ্টা করছে স্যার। অভিজিৎ স্যার, তুমি এখনই এই বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাও, বাচ্চাদের ওয়ার্ডে রাখো। ওখানে আশেপাশে অনেক বাচ্চারা রয়েছে, ও ভালো থাকবে। ফেডরিক স্যার, এই বাচ্চা তো তোমাকে ছাড়া থাকে না, এই জন্য তুমি 24 ঘন্টা ওকে পাহারা দেবে। যাও বাবা। এসো সোনা বাবা। আরে এসো এসো এসো, চলো আমরা যাই। স্যার, এখানে এই বাচ্চার একজন আত্মীয় আছে, এই দেখুন স্যার। মুখটা চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, একজন মডেল, ইন্দ্র। ফিল্মে অ্যাক্টিংও করে। ও এই বাচ্চাটার কাকা স্যার। ও, তার মানে হলো যদি এই বাচ্চাটার কিছু হয়ে যায় তাহলে পুরো সম্পত্তিটাই ওর হয়ে যাবে। 44, 45, 46, 47। বন্ধ করো এসব, বাকি বডি পরে বানিও। 49, শুনতে পাচ্ছ না? 50। কি হয়েছে? সাংরার নাম শুনেছ? সাংরা নাম শুনেছ? ও, আপনারা পুলিশের লোক? সিআইডি। তোর টাকার লোভ এত বেড়ে গেছে, এটা বাচ্চাকে তুই মারতে চাস? হ্যাঁ, বাচ্চা? কোন বাচ্চা? কোন বাচ্চা? ওর মাকে তুই ছুরি মেরেছিস, সমস্ত পরিবারকে শেষ করতে চাস সাংরার প্রপার্টির জন্য। স্যার, আমি কারোর প্রপার্টির জন্য কারোর বংশটা কেন ধ্বংস করব? তা ওই সাংরার মতো জায়গার জন্য? যদি আমাকে কেউ 100 কোটিও দেয়, তবু আমি এই সাংরার মতো জায়গায় দ্বিতীয়বার যাব না। আচ্ছা, 100 কোটির জন্য তো তুমি অনেক কিছু করতে পারো, সাংরার কথা ছেড়েই দিলাম। স্যার, আপনারা সাংরার মতো জায়গাটা জানেন না। ইটস এ ডেড সিটি, পুরনো বাড়িঘর দোর, বেচে দিয়ে কিছু পাওয়া যাবে না। আর তাছাড়াও আমি সাংরা কেন যাব? আমি তো এখানে অনেকটাই খুশি, বেশ ভালো রোজগার করি আমি এখানে। তাহলে আমি সাংরা কেন যাব? যদি আপনাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ এক্সকিউজ মি। গার্লস, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হ্যালো, আরে ভাই, তোরা সব গন্ডগোল করে দিলি। সিআইডি এসেছে এখানে, এসিপি প্রদ্যুমান এসেছে এখানে নিজের চেলাগুলোকে নিয়ে, আর আমার পুরো হিস্ট্রি বার করে দিয়েছে এখানে। জ্যাকি, চল। আরে আরে কি করছেন স্যার? জ্যাকি কে? আরে হ্যাঁ স্যার, ওই মেরেছে না গীতাঞ্জলিকে ছুরি? বল। স্যার, গলা টিপে ধরেছেন কেন আপনি? ওখান থেকে পালিয়ে এখানে বাথরুমে ঢুকেছিস? হ্যাঁ, এত তাড়া কিসের তোর খুন করার? হ্যাঁ স্যার, বল। কেউ না স্যার। এই জ্যাকি কে? স্যার, স্যার ও আমার বিজনেস পার্টনার আর কেউ না। তুই কিসের বিজনেস করিস? স্যার ওই ছোটখাটো একটা বিজনেস করি আমরা। বিজনেস কি তোর? ড্রাগস, ড্রাগসের ব্যবসা করি আমরা। ও তাহলে ও ড্রাগের ব্যবসা করে। তাহলে গীতাঞ্জলিকে কেন মেরেছিস? গীতাঞ্জলিকে কেন মারবো স্যার, ও আমার বৌদি হয়। তাহলে ওকে কে মেরেছে? হ্যাঁ ওর সাথে কার শত্রুতা ছিল? মুম্বাইতে সাংরাতে বল। স্যার 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 একটা একটা মেয়ে আছে স্যার, ওই এটা করতে পারে স্যার। স্যার রুশালি স্যার, স্যার আকাশের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল কিন্তু আকাশ পরে বিয়েটা ভেঙে দেয় আর তারপর গীতাঞ্জলির সাথে বিয়ে করে নেয় স্যার। তারপর তারপর রুশালি প্রতিজ্ঞা করেছিল যে যে আকাশকে আর আকাশের পুরো বংশকে শেষ করে দেবে। রুশালি এখন কোথায়? স্যার স্যার ওর সাথে বিয়েটা ভেঙে যাওয়ার পর রুশালি সাংরা থেকে চলে গেছিল, তারপর থেকে ওর আর কোনো খোঁজ নেই স্যার। দয়া স্যার চল। অভিজিৎ হয়তো এই রুশালি বোরখা পরেছিল, ও কুশলের অফিসে গিয়েছিল। আমাদের আবার কুশলের অফিসে যেতে হবে, ওখানে কিছু তো আমরা পাবোই। ফ্লাওয়ার ভাস এখানে পড়েছিল, কুশলকে আমরা এখানে পড়ে থাকতে দেখেছি। ওর মাথার এখানে বাঁদিকে চোট লেগেছিল আর ওর গার্লফ্রেন্ড সামনে দাঁড়িয়ে ছিল। গার্লফ্রেন্ড নয় দয়া, ওই বোরখা পরা মহিলা। হ্যাঁ ওই যাকে কুশল ভেবেছিল গার্লফ্রেন্ড। ওর ওই মেয়েটা কুশলকে যদি এখানে মেরে থাকে তো ওর এখানে পড়ে থাকার কথা নয় স্যার, এখানে পড়ে যাওয়ার কথা। হ্যাঁ কুশল আমাদেরকে এটা বলেছিল, যখন ও এখান থেকে টেলিফোনে কথা বলছিল ওই সময় ওই বোরখা পরা এই দরজা দিয়ে ভেতরে আসে আর ও এখান থেকে ফ্লাওয়ার বাসটা তোলে। আর যখন কুশল কথা বলার জন্য ওর দিকে ঘোরে এটা দিয়ে ও কুশলের মাথায় আঘাত করে। কথা হলো যে যখন আমরা এখানে এসেছিলাম তখন এই ভাঁজটা এখানে ছিল। যদি এই ভাঁজটা এখানেই থেকে থাকে তাহলে আর একটা ভাঁজ যেটা দিয়ে আঘাত করেছিল সেটা কুশলের কাছে এলো কি করে? এটার মানে হলো কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে, কিছু না কিছু গোলমাল আছে। অভিজিৎ এই রুমটাকে খুব ভালো করে সার্চ করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। স্যার বাথরুমে তো কিছু নেই। স্যার দয়া এই দেখুন বোরখা। বোরখা? অদ্ভুত ব্যাপার, বোরখা পরা মহিলা আঘাত করার পরে জামা কাপড়গুলো এখানে রাখলো কেন? স্যার দুটো চিঠিও আছে। প্রিয় কুশলদা, আমি আপনাকে চিঠি লিখছি তার কারণ চিঠিটা লিখলো কে? আপনার বোন রুশালি। রুশালি? তার মানে রুশালি কুশল ভাই বোন। তাহলে এই রুশালি সেই যার ব্যাপারে ইন্দ্র আমাদেরকে বলেছিল, ওই ইন্দ্র যাকে জিমে গিয়ে ধরেছিলাম। তাহলে রুশালি বোরখা পরা মহিলা যে গীতাঞ্জলির ওপর ছুরি দিয়ে আঘাত করেছে। তাহলে কুশল আর রুশালি দুজন মিলে কাজটা করছে। আর এই সময় কুশল, গীতাঞ্জলি আর তার বাচ্চা একই হসপিটালে। স্যার গীতাঞ্জলি আর ওর বাচ্চাকে কেউ মারতে পারে। দা স্যার এর দিকে ফোন করো। সরি এই কুশল গেল কোথায়? रुशाली आज के तु कि बोर्खा पड़ते भूले गेछिस नाकि रुशाली शुधु प्राणटा गेছে आज बेचे आछे प्रतिशोध नेबे बोले सबाइके शेष करे देबे सबाइके अभिजीत एके साइकियाट्रिस्ट देखानो प्रयोजन चलो এসো এটা এটা আপনারা কি করছেন রুশালি বেঁচে আছে যদি কুশল আর বোরখা পরা মহিলা একই হয় তাহলে ওরই অফিসে ওকে কে মারলো আমি তুমি हाँ सर आमी और ऑफिसे और थे के शाहजो चाहते गए चिलम किंतु तोखोन आमी जानता हूँ ना जे ही आमा शत्रु आमी और केबिने गेलाम हेलो तुम्हाके कतो बार बोले ची आमा के डिस्टर्ब कर बेना अच्छा ठीक आज যতক্ষণ না আমি বলছি আমাকে ডিস্টার্ব করবে না ওকে যখনই আমি জানতে পারলাম ওই বোরখা পরা মেয়েটা আর কেউ নয় কুশল আমি খুব ভয় পেয়ে গেলাম আমি ভাবছিলাম যে কি করব তখনই কুশল কুশল তুমি কেন এরকম করলে আমার সাথে তুমি কেন এরকম করলে চলো ভালোই হয়েছে তুমি নিজে চলে এসেছো Now be a good girl. बोलो, छेले को थाए। बोलो छेले को थाए। छेले को थाए। छेले दाव आमार। आमी जो दियो के नाम आतम, ताहोले आज आपना ना, आमा के जीवित देखते पेतेन ना। और आमार बच्चा, सर आमी चेष्टा करबो जे, जाते ओके मानुष करे, आपनादेर मतन तैरी करते पारी। मैडम, और जदि कखनो आमार कथा मने पड़े আমাকে একটা ফোন করবেন আমি চলে যাব ও আমাকে খুব ভালোবাসে হ্যাঁ স্যার সত্যি ভালোবাসে For more updates subscribe to our channel click the show links and enjoy watching the videos